আকিদা বিশ্বাসের কারণে আপনি গোবর খান না, তাই না? গোবর খান, কিন্তু আকিদা বিশ্বাসের কারণে হিন্দু গোবর খায়, তাই না? এবং সে পাঁচ রকমের পায়খানা দিলে পবিত্র হয়, তার আমরা যেটাকে পায়খানা বলি ওরা এটাকে পবিত্র জিনিস বলে, নাউজুবিল্লাহ। একটা আকিদা বিশ্বাস মানুষের জীবনে কত পরিবর্তন এনে দিতে পারে। আকিদা বিশ্বাসের কারণে, আকিদা বিশ্বাসের কারণে ভাইয়ে ভাইয়ে শত্রু হয়ে যায়, আবার আকিদা বিশ্বাসের কারণে ভাইয়ে ভাইয়ে বন্ধুত্ব হয়ে যায়। তাহলে আকিদার গুরুত্ব কত বেশি আপনি চিন্তা করে দেখছেন, যে আকিদার কারণে আবু লাহাব রসুলের আপন চাচা হয়েও রসুলের বিরোধিতা করেছে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আয়াত নাযিল করেছে করেছে। আর আকিদা বিশ্বাস থাকার কারণে, একরকম হওয়ার কারণে, একরকম হওয়ার কারণে সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু, আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু, এক একজন এক এক দেশের হয়েও, বিলাল রাদিয়াল্লাহু আনহু অনেক দূরের মানুষ হয়েও, মুসা ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু অনেক দূরের মানুষ হয়েও, প্রত্যেকে একে অপরের খাঁটি বন্ধুত্বে পরিণত হয়েছে। তাহলে আকিদার গুরুত্ব কত বেশি আপনি আমি কি চিন্তা করে দেখেছি? আকিদা বিশ্বাসের কারণে একজন মানুষ আরেকজন মানুষের সাথে তার জীবনে, মানুষের জন্য জীবনে সবকিছু বিলিয়ে দিতে রাজি হয়ে যায়। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, মদিনাবাসীরা কি করেছে? আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন, আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন, ওয়াল্লাযীনা তাবাওয়া উদ্দার ওয়াল ঈমান ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, যারা ঈমানের ঘর করেছে আর বাড়ি করে দিয়েছে সবনি অন্তরকে সমস্ত ঈমানদারদের জন্য, তারা হচ্ছে আনসাররা, তাদের প্রশংসা করেছেন আল্লাহ তাআলা, যে ঈমানদারদের বাড়িঘর বানিয়ে দিয়েছে মদিনাকে। তারা কি জন্য? নিজের বাড়িতে কেউ কাউকে জায়গা দিতে চায় না, কিন্তু ঈমানের কারণে একজন ভাইকে জায়গা করে, বহু ভাইকে তারা জায়গা করে নিয়েছে। এমন কি কোন কোন ভাই বলেছে, আমার দুইটি স্ত্রী আছে, কোনটা তুমি নিবে, এরকম পর্যন্ত বলেছে। কি কারণ? আকিদা বিশ্বাসের কারণে। আকিদা বিশ্বাসের কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হিজরত করতে হয়েছে। মদিনাবাসীরা তাকে গ্রহণ করেছে, মক্কাবাসীরা তাকে গ্রহণ করতে পারেনি। মক্কাবাসীরা তাকে জানতো আল আমিন বলে, আল আমিন বলে জানতো, যে তিনি হচ্ছেন সবচেয়ে বেশি আমানতদার, বিশ্বস্ত মানুষ। অথচ তাকে গ্রহণ, যখনই তিনি আকিদার দাওয়াত দিলেন তখনই তাকে আর গ্রহণ করতে পারেনি। আকিদার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনায় হিজরত করতে হয়েছে, মদিনায় চলে যেতে হয়েছে। আকিদার কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যুদ্ধ করতে হয়েছে। বদরের যুদ্ধ আর কোনো কারণ নেই, আকিদার কারণে হয়েছে। ওহুদের যুদ্ধ আকিদার কারণে হয়েছে, একে অপরকে চিনে একে অপর আত্মীয় হয় তারপর যুদ্ধ করেছে, এই আকিদার কারণে যুদ্ধটি হয়েছে। তাহলে আকিদার এত গুরুত্ব কিসে, কেন এত গুরুত্ব দিয়েছে? আকিদাটাই হচ্ছে, আকিদাই হচ্ছে এই মানুষের পরিচালনা পূর্ণ, মানুষকে নিয়ন্ত্রণ করার একটা শক্তি, যেই শক্তিতে মানুষ বলিয়ান হয়ে মানুষের কাজ করে। আজ আকিদা বিশ্বাসের কারণেই এক একজন সেই ফেনী থেকে আসছে গাড়ি ভাড়া করে, আকিদা বিশ্বাসের কারণে চৌদ্দগ্রাম থেকে আসছে, আকিদা বিশ্বাসের কারণে কুমিল্লা থেকে আসছে, এদিকে আর নাই বললাম, চতুর্দিক থেকে মানুষ এখানে একত্রিত হয়েছে আকিদা বিশ্বাসের কারণে। ঠিক কিনা? আর কোনো কারণ আছে বলেন? আর কোনো কারণ নাই, একমাত্র আকিদা বিশ্বাসের কারণে আমরা এখানে একত্রিত হতে পেরেছি। এই আকিদা বিশ্বাস কিন্তু এক একজনের এক এক রকমের, এক একজনের, পৃথিবীর মানুষের আকিদা বিশ্বাসের অভাব নাই। আমরা বলেছি কোন কোন জায়গায় আপনি দেখবেন কিছু মানুষ দেখবেন নিজ হাতে, নিজ হাতে তৈরি করেছে সেটার আবাদত করতেছে, দেখেননি আপনারা? মূর্তি বললাম না, স্বয়ং কবর বানাইয়া সেটার আবাদত করতেছে। আকিদা বিশ্বাসের কারণে এমন কত আমি শুনেছি যে কবরে 3.5 হাত কবর খাট লম্বা করেছে, সেখানে জায়নামাজ বিছিয়ে দিয়েছে,
সেখানে কোরআন শরীফ দিয়েছে একখান পড়ার জন্য, নাউজুবিল্লাহ। এটা সবই আকীদা বিশ্বাসের কারণে হয়েছে। আকীদা বিশ্বাসের কারণে, আকীদা বিশ্বাসের কারণে মানুষের জীবনের পুরো পরিবর্তন হয়, সবকিছু পরিবর্তন হয়ে যায়। মানুষ সবকিছু পরিত্যাগ করতে পারে আকীদা বিশ্বাসের কারণে। বিলাল রাদিয়াল্লাহু আনহু সব কষ্ট পেয়েও তিনি আকীদা বিশ্বাসের কারণে, তিনি বিলাল রাদিয়াল্লাহু আনহু তিনি আহাদুন আহাদুন বলেছেন, ইমান ত্যাগ করেননি। আকীদা বিশ্বাসের কারণেই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তার উপর কঠিন অত্যাচার এসেছে, তিনি সহ্য করে গেছেন, শহীদ হয়ে গেছেন। আকীদা বিশ্বাসের কারণেই হামজা রাদিয়াল্লাহু আনহা শহীদ হয়েছিলেন। আকীদা বিশ্বাসের কারণেই আজ পর্যন্ত মুসলিম অমুসলিম ভাগ হয়ে গেছে। আকীদা বিশ্বাসের কারণেই এই মুসলিমদের মাঝে আবার ভিতরে ভিতরে আকীদাগত পরিশুদ্ধির অভিযান চলছে। আজ আপনারা যে অভিযানে আছেন, যেই কর্মকাণ্ডে আছেন, এটাই হচ্ছে সত্যিকার আকীদার মিশন। এই মিশন এবং ভিশনকে আপনাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আকীদা বিশ্বাসের গুরুত্ব কতটুকু দেখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আকীদার এই বিশ্বাস নিয়ে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠিয়েছেন। যুগে যুগে প্রত্যেকটি নবীকে আকীদার মিশন দিয়ে পথে পাঠানো হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, যখনই রাসূল পাঠিয়েছেন আকীদার একটা বিরাট সবক ধরিয়ে দিয়েছেন, সেটা কি, আমি ব্যতীত আর কোনো ইলাহ নেই, সুতরাং আমারই একমাত্র আমারই ইবাদত করো। দুনিয়ার বুকে একটা জিনিস প্রতিষ্ঠা করেন, একমাত্র আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করেন, আল্লাহ তাআলা আপনার সমস্ত কিছু দায়িত্ব তিনি গ্রহণ করবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দায়িত্বই তিনি পালন করেছেন। মক্কাতে যতদিন ছিলেন, কত বছর ছিলেন বলেন তো, মক্কাতে কত বছর ছিলেন, নবুয়তের পরে কত বছর ছিলেন, 13 বছর, 13 বছর মদিনার পর নবুয়তের পর 13 বছর ছিলেন। 13 বছরের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম 10টি বছর শুধু আকীদার দাওয়াত দিয়েছেন, কোন নামাজ ফরজ হয়নি, সালাত ফরজ হয়নি, সওম ফরজ হয়নি, যাকাত ফরজ হয়নি, হজ ফরজ হয়নি। তাহলে ছিল কি, ছিল কি, কোন জিনিসটা ছিল, একটি বাণী ছিল, একটি বাণী ছিল যা কাফেররা মানতে পারেনি, সেই বাণীটি কি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাদেরকে যখন বলা হতো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তারা বলতো আ ইন্না লা তারিকু আলিহাতিনা লি শায়রিম মাজনুন, আমরা কি আমাদের ইলাহদেরকে ছেড়ে দেব এই পাগলের কথা শুনে, নাউযুবিল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তারা যত রকমের খারাপ কথা এই আকীদার কারণেই বলেছে, আগে কিন্তু কোনোদিন কিছু খারাপ বলে নাই।